আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটি ডিজাইনের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো প্রফেশনাল ভাবে ফেসবুক কভার ফটো ডিজাইন করবেন কিভাবে তো আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওর প্রথম কমেন্ট বক্সে ফিল ফিভেলের লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফেলে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ফিল ফিভেলটি ডাউনলোড করে নেবেন আর এই ফিল ফিভেলটি ডাউনলোড করার জন্য চার সংখ্যার পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল ভিভেলটি ডাউনলোড করে নেবেন তারপর এই ফিল ফিভেলটিকে কাস্টমাইজ করার জন্য পিকজাল ল্যাপ অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা পিকজাল ল্যাপ অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ফেস করবে এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ভিভেল ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ডট ফিলভিতে ক্লিক করবেন এবার আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারে যে এই পিএল ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে পিল ফিভেলটির উপর ক্লিক করবেন তারপর ফেন্ড অ্যাডে ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করবেন এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কভারের ডিজাইনটি চলে আসছে এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন এই ফটোটি চেঞ্জ করে আপনার পছন্দমত একটি ফটো দিবেন সেই জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে সর্বপ্রথমে এই ফটোটির লেয়ারটি দেখতে পাবেন লেয়ারটির উপর একটি ক্লিক করবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে মাঝখান অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসার পর এখানে টেক্সটির দেখতে পাবেন টেক্সট ক্লিক করবেন টেক্সট ক্লিক করার পর এখান থেকে ডিলেট আইকনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ফটোটি ডিলেট হয়ে গেছে এবার এই গ্যালারি এইখানে ক্লিক করবেন গ্যালারি এইখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটোও সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এই সাইজটিকে সিলেক্ট করবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটি বসে গেছে তারপর এবার এখানে দেওয়া আছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার সুমন আহমেদ মাই ইউটিউব চ্যানেল নেম সুমন ট্যাগবঙ্গ কন্ট্যাক্ট আজ এখানে আপনার ফোন নাম্বার দিবেন তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারবেন তো এখান থেকে সর্বপ্রথম প্রফেশনাল এখানে গ্রাফিক্স ডিজাইনারে এখান এটা হচ্ছে পদবি এই পদবীটি চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পদবি দিবেন তারপর এখানে আপনার নাম দিবেন তো কীভাবে এগুলো চেঞ্জ করবেন সেই জন্য লেয়ারে কনেক ক্লিক করবেন তারপর এখানে প্রতিটি লেয়ার ভিন্ন ভিন্নভাবে ফেয়ে যাবেন তো এখান থেকে যেই লেখাটি আপনি চেঞ্জ করবেন সেই লেয়ারটির উপরে ক্লিক করবেন তারপর এই লেয়ার ক্লিক করবেন তারপর নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন তো এখান থেকে এই নামটিকে ডিলেট করে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তার তারপর এখানে আপনার দেওয়া নামটি বসে যাবে তো এবার এই নামটির কালার এবং ফোন চেঞ্জ করার জন্য এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসার পর এখানে কালার দেখতে পাবেন কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন এখান থেকে আপনার পছন্দ মতো একটি কালার দিয়ে দিবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর আরেকটি এদিকে আসলে এখানে ফন্ট পাবেন ফন্টে ক্লিক করবেন ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন নিচের দিকে আসলে ইংরেজি ফন্ট পাবেন তো এখান থেকে একটি ফন্ট দিয়ে দিবেন তার ফোকেতে ক্লিক করবেন তো একইভাবে আপনি এই লেখাগুলোকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার আপনার মতো করে দিয়ে দিবেন তো সর্বশেষ এই ফেসবুকের ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর সিলেক্ট করবেন তারপর সেফটি গ্যালারিতে ক্লিক করবেন তো এই ফেসবুক কভারের ডিজাইনটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেক বঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ